আজকের রেসিপি চিকেন আলুর পোস্ত। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে একেবারেই আলাদা হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সঙ্গে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন চিকেন পোস্তর রেসিপিটা বানানো শুরু করা যাক। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 400 গ্রাম চিকেনের টুকরো নিয়েছি, আর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর একইভাবে দুটো বড় সাইজের আলুকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুর টুকরোগুলোকেও একইভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম, কুচনো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি আদা রসুন বাটাটা 4 চামচের 1 চামচ করে দিয়েছি। আদা রসুন বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে কালারটা অনেক বেশি ভালো আসবে। খুব ভালো করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে কষানো হয়ে যায়। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পোস্ত। এখানে আমি বড় চামচের 4 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে মশলা কষানোও হয়ে গেছে, একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। যে আলুর টুকরোগুলোকে আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো। খুব ভালো করে আলুর টুকরো চিকেনের টুকরো একসঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ মানে 4 চামচের 1 চামচের মতন লবণ দিয়েছি। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে আলুর টুকরো ও মাংসের টুকরোগুলো ভালো করে মশলার সঙ্গে ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করেই রান্না করছি, এতে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর মাঝে মাঝে এইভাবে 2-3 মিনিট অন্তর কড়াইয়ের ঢাকনাটা খুলে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে সমস্ত কিছু খুব ভালো করে রান্না হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিকেন আলুর পোস্তটা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতের সঙ্গে দারুণ স্বাদের এই চিকেন পোস্তর রেসিপিটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। প্রায় 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এই সময় অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটের একটু বেশি গরম মশলার গুঁড়ো দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি অল্প একটু মানে 1 চামচের মতন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে চিকেন পোস্তটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা অফ করে নিতে হবে। রান্নাটা বেশ শুকনো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো আপনাদের। তো চলুন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।